আই এম নার্ভাস সত্যি কথা বলতে। আর আমার ফিল হচ্ছে যেরকম প্রথম ছবিতে যখন আমার নাম এরকম করে ঘোষণা করা হয় তখন আমি যেরকমটা ফিল করছিলাম আজকেও আমি ওরকমই একটু ফিল করছি, কারণ পুরো ইউনিটটা আমার কাছে একদমই নতুন, হিরো নতুন। এবং সব থেকে ভয়ের মানে আমার জন্য নার্ভাস এই মুহূর্তে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে সুবর্ণা ম্যাম। সত্যি মানে আমি মানে মানে ভীষণ ফ্যান থেকে আসলে নার্ভাসটা যে তার সাথে আমি কাজ করবো, কী কী যে শিখবো মানে আমি বুঝতে পারছি না। আমি খুব এক্সাইটেড আসলে, এবং উনি আমার সামনে কেন বসে যাচ্ছেন আমি খুব ডর করছিলাম যে উনি একটু এদিক ওদিক বসবেন, তাহলে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারবো। এ নিয়ে তোমার জন্য একটু দোয়া চাই, আমি তো তোমার অনেক সিনিয়র না ফিল্মে, তো তোমার জন্য একটু দোয়া চাই সবার জন্য। ও কাজের ক্ষেত্রে তো ও আমার জুনিয়র, রাইট? জুনিয়র মানুষ, জুনিয়র হিরো, তো ওর জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য একটু করবেন, যাতে বিশ্ব সুন্দরীর যেই ক্যারেক্টারটা শোভা রুমান ভাই আমাকে দিয়েছেন ভালোবেসে, ভরসা করে আমার উপরে যে শোভা ক্যারেক্টারটা আমি করতে পারবো।